হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে সানডে, ঘড়িতে বাজে এখন 7:15। আর উঠে গেছি, ব্রাশ করলাম, হাজব্যান্ডও উঠে গেছে, ব্রাশ করছে। এবার বানাবো আমি চা। এখন আমি আমার নতুন ফ্ল্যাটে, আর এখানে আসা হয়ে গেল আমার দুদিন, শনি আর রবি, মানে আজকে রবিবার। তো বাকি দিন তো গোছাগুছি করেছি, পুরোটা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। শুধুমাত্র কিচেনের কাজটা বাকি আছে। কার্পেন্টার কাল এসেছিল, অ্যাডভান্স করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে বানিয়ে দেবে। আর আমি যে মানে যেভাবে বলেছি আর কি, তো তখন নিশ্চয়ই সেটা শেয়ার করব। দেখতে থাকবেন কেমন গুছিয়েছি। কিছু চেঞ্জ করেছি কালার, কিছু ওই বাড়ির মতোই আমি রেখে দিয়েছি, আর ওই বাড়িটাও খালি পড়ে আছে। ভাবছি আজকে যাব, নিশ্চয়ই সেটা শেয়ার করব। যেভাবেই পড়ে থাকুক, যেভাবেই আছে দেখাবো। আর এটা একটা বেডরুম যেটাতে আমি বসে আছি, খুব সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। তো চাটা বানিয়ে নি। আমি কিচেনে চলে এসেছি, এখন আমি বানাবো চা। কিচেন এখন পুরো কমপ্লিট হোক চাই না হোক, খুব সুন্দরভাবে সাজিয়েছি। তো আমার মেয়ে কি বলে জানেন, মা তোমার প্যানিক হয়ে গেছে। তো সত্যি আমি মানে আমার গোছানো খুব ভালো লাগে, যেখানেই থাকি যেভাবে থাকি সেটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখবো। কিচেনটাও বেশ বড়, আমি এতটা দেখালাম, সিমরন উঠু। এখন আমি চা বানাবো। চা বানাচ্ছি, গরম চা সকালে বানিয়ে নিয়ে চলে এসেছি। এরপর চায়ের আগে প্রথমে জল খাবো। তৈরি হচ্ছে, শ্যাম্পু করলাম, চুল ভিজে আছে। আজকে বাপের বাড়ি যাব, আর ওখানে খাওয়া দাওয়া করবো, আবার বিকেলে ব্যাক করব। তো বাপের বাড়ির কাছেই তো আমার বাড়ি, তো সেখানেও আমি দেখাবো ওই বাড়ি যেটা খালি পড়ে আছে, সেখানে যাব। অনেক কিছু টুকটাক ছেড়ে এসেছি, অনেক কিছুই আছে, সেগুলো কিছু নিয়ে আসবো সাথে। আর এখন এই ইয়ে পরেছি আমি, সুন্দর একটা প্লাজো কুর্তি। আমার কিছু অর্ডার ছিল ওই ইয়েতে, ফ্লিপকার্টে, তো এই মাত্র এলো, সেটা আপনার সাথে শেয়ার করব। একটা দিয়েছিলাম আমি বাথরুম পর্দা, তো সেটা এসছে। আর একটা হচ্ছে কিচেন টাওয়েল রুটি রাখার জন্য, সেটা তো দুটোই এখন শেয়ার করছি। এই হচ্ছে ঠাকুর মন্দির,
তো যেটা অর্ডার ছিল সেটা হচ্ছে একটা শাওয়ার কার্টেন। এই শাওয়ার কার্টেনটা এসছে এই ডিজাইন, এই মাত্র খুললাম আমি, খুব সুন্দর এটা। আর এখানে এটা হোল করা আছে, এই যে ছোটো ছোটো ইয়ে করা আছে, এটা এরকম করলে কেটে যাবে এগুলো। আর এই ক্লিপগুলো এর সাথে আছে, মানে একটা বাথরুমকে আমি ডিভাইড করতে পারবো, তাহলে দেখতেও ভালো লাগবে। আর ব্যাপারটা হচ্ছে এটা জলটাই অ্যাবজর্ব করে যাবে, সেজন্য এটা দেখতেও সুন্দর লাগবে। এই ক্লিপগুলো এখানে আমি ফিট করবো। শাওয়ার কার্টেনটা আমি লাগিয়ে দিলাম, দেখুন একটাই বাথরুম, এটাকে আমি ডিভাইড করলাম, দেখতে খুব সুন্দর লাগে। এই পোর্শনটাকে আমি হাফ ইয়ে করে দিলাম, এদিকে আমার চানের ইয়ে হলো আর এদিকে ল্যাট্রিন রইল, পুরো ডিভাইড হয়ে গেল। এসছে কিচেন টাওয়াল, এটাকে আজকে আমি খুলব। এটা ওয়াশেবল, এটা আমার যতটা লাগবে এভাবে আমি কেটে রুটিকে প্যাক করে রাখবো, তাতে রুটিটা ঘামবে না আর ভালো থাকবে। তো সেই জন্য এটা নিয়ে এসেছি, যেদিন ইউজ করবো সেদিন দেখাবো। আর এটার মধ্যে রুটিটা রাখা খুব হেলথের জন্য ভালো। আমি শাওয়ার কার্টেন, তারপর কিচেন টাওয়াল, এই দুটোর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। কালকে অ্যাডভান্স করে দিয়েছি আমি, তো কিচেন খুব শীঘ্রই হয়ে যাবে। তারপর আমি পুরো হোম ট্যুর দেখাবো খুব সুন্দর করে, একদম কোনায় কোনায় কী রেখেছি কী না রেখেছি সব কিছু শেয়ার করবো।
যেটা এখন মনে হচ্ছে আমি সেটা আপনার সাথে শেয়ার করলাম বা দেখাচ্ছি, দেখতে থাকুন। ফল সিলিংটা তো দারুণ হয়েছে, দু একটা লাইট একটু আপ ডাউন করছে, কেটে যাচ্ছে, তো মিস্ত্রি আসবে ঠিক করে দেবে সন্ধেবেলায়। তো যেই হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে সেটা ভিডিও করব আর আপনাদের দেখাবো। বাপের বাড়ি, এবারে খাওয়া দাওয়া করবো। এই যে আজকের যে লাঞ্চ, তাতে আছে কাঁচকলা, বেগুন, লাউ ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছ সর্ষের ঝাল, পোল ভাতে আর কুন্দরি ভাজা, গরম ভাত। এই হলো আজকের লাঞ্চ। আমি আমার সেই নিজের বাড়িতে আবার এসে গেছি। দেখুন এখনো কত সাজানো আছে আলমারিটা, এত খেলা আছে, আমি তো নিয়ে যেতেই পারছি না। এত পুরো খালি, ওখানে একটা শোকেস এখনো আছে, বন্দনাস কিচেন এখন খালি, পুরো খালি বন্দনাস কিচেন। ধোয়া ধুই পরিষ্কার করালাম বাড়িটা, খুব সুন্দর করে পরিষ্কার হলো। আমি ফ্ল্যাটে চলে এসেছি, চা বানাচ্ছি। কেমন লাগলো
আজ আমি ডিনারের জন্য বানাবো চিকেন, আর সাথে থাকবে রুমালি রুটি। রুমালি রুটি আমি মার্কেট থেকে, দোকান থেকে নিয়েছি। আর চিকেনটা বানাবো, আজ আর ইচ্ছে করলো না নিজে রুটি বানাতে, তাই দোকান থেকে নিয়ে এসেছি। আর কিচেন ট্যুর আমি ভালোভাবে দেখাবো, আমার এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে, তখন আমি সব কিছু একদম টোটালি দেখাবো। এখন দেখুন, এইরকম কিচেন সাজিয়েছি, কিছুদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। এই কিচেনে আজকে আমি প্রথম রান্না করছি চিকেন, আর আজকে আমার সত্যি প্রথম হচ্ছে না রান্না করা, সেই বন্দনাস কিচেন যেটা আজকে এইমাত্র আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে, খালি পড়ে আছে, আবার এখানে আমি এসে গেছি, আমার নিজেরই কেমন লাগছে। তো দেখতে থাকুন, তাহলে আমি চিকেন বানাবো। রুমালি রুটিগুলো দেখুন, দারুণ বানিয়েছে, খুব সুন্দর রুটিগুলো। সাজিয়ে দিলাম, এরপর আমাদেরটা, এ হলো আজকে রাত্রির ডিনার। এই নীল কালারের যে লাইটের রিফ্লেকশন হচ্ছে, এটা খুব ভালো লাগছে, পুরো মনে হচ্ছে রেস্টুরেন্টে খেতে এসেছি, পুরো বাড়িতে বসে রেস্টুরেন্টের যে স্বাদ, যে সুন্দর মানে দেখতে লাগে, সেটা বাড়িতে বসেই পাচ্ছি। সেই জন্য এই লাইটটা জ্বেলে একবার শেয়ার করলাম। আমাদের রাত্রিরে ডিনার হয়ে গেল, এবার ব্রাশ করব, ক্রিম মুখে এগুলো বাকি আছে, ব্যাস রাত্রিরের ঘুম আর কিছু না। তো তাহলে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, বেশি বেশি করে কমেন্ট দেবেন, শেয়ার করবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক করুন। গুড নাইট।